نحن نقص عليك حسن القصص بما أوحينا إليك هذا القرآن এই কুরআনে আমি একটা কাসাস বর্ণনা করেছি একটা ঘটনা আলাইকা হাসান কত সুন্দর একটা কাসাস আমি বলেছি কাসাস মানে ঘটনা কিচ্ছু আমরা অনেক সময় ওয়াজে ঘটনা বললে অনেক ভাইরা বলে যে দেখো কুরআন হাদিস জানে না খালি কিচ্ছু গাইতেছে আল্লাহ নিজেই বলতেছে নাহনু নাকুসু আলাইকা হাসানাল কাসাস আমি তোমাদের মধ্যে একটা চমৎকার ঘটনা কোরআনে বর্ণনা করেছি আহসানুল কসাস চমৎকার কিচ্ছু বর্ণনা করেছি একসাথে বলা যাবে মারহাবা এই কিচ্ছুটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছু ঠিক বসো বাবা বসো ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছু হযরত ইউসুফের কিচ্ছু কি চাল্লা শুরু করলেন এই যে কালা ইউসুফ লি আবি হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন ইয়া বাতি হে আমার পিতা ইন্নি আরাইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদি এখন আর কথা বলা যাবে না আমি জানি তোমরা এই মারিফত বুঝতার এখন কিচ্ছু গাইতেছি কিচ্ছু শুনে লড়াচড়া করলে কিচ্ছু বুঝতাম হযরত ইউসুফ আলাইহিস সালাম কিচ্ছু ইউসুফ আলাইহিস সালাম তোমাদের মতো ছোট ছিল তখন অ্যাটেনশন তোমরা যেমন ছোট হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট ছিল কিন্তু অনেক সুন্দর ছিল ইউসুফ যে দেখতো সে পাগল পড়া হয়ে যেত এত সুন্দর প্রিয় নবী বলতেন আনা মালিহুন ওয়াহ ইউসুফ সাবিহুন আমি লাল সুন্দর আমার ইউসুফ ছিল সাদা সুন্দর সুবহানাল্লাহ নবী লাল সুন্দর ইউসুফ সাদা সুন্দর কিন্তু মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল আদম আলাইহিস সালাম এটা অনেকেই জানে না আমি ইউসুফ সূরা ইউসুফের তাফসীর করতে যাই দেখি আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা শোনো আমার বাবা আদম ছিলেন বেশি সুন্দর আদমের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হযরত ইউসুফ সুবহানাল্লাহ না হইছে না আরো জোরে সুবহানাল্লাহ আরে আদমের অর্ধেক সৌন্দর্য ইউসুফ পেয়েছিলেন এই অর্ধেকের কারণে মিশরের সব বেদীরা পাগল ছিল আমাদের দেশের বেদীরা খালি আলতামাহে সরুমাহে পাউডারমাহে এতামাহে 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 বেডিরা কিন্তু এত সুন্দর না বেডি গেল সেটি বেডারা বেশি সুন্দর হ্যাঁ আসতে বলেন কেন জোরে কঠি পাওয়ার বাড়ছে মহিলাদের চাইতে আমার এই বার শুনলে আগে তো মহিলাদের দাওয়াত দিব না কেউ হুজুরের জন্য হুজুর আনলে ঠিয়া দিতাম হুজুর আমরা রে একবারে মাটি দিয়ে গেছি এত আলকাত্র মাখলাম গেল কোথায় তেল কত আলকাত্রা যে মাখিরে ভাই সর্বনাশ খালি আলকাত্রা সোনু পাউডার হেটা দিলে বলে মানুষ সুন্দর হয় আচ্ছা বলেন যদি ফেয়ার লাভলি আলকাত্রা মেডিসিন দিয়ে মানুষ সুন্দর হইতো তাহলে আফ্রিকার মানুষ কালা কে এ কথা কর না কে তাহলে তো আফ্রিকার মানুষ আগে দলাওয়ার কথা তার মানে বুঝা গেল ওইগুলি মাখাইয়া মহিলারা সুন্দর হতে পারবে না মহিলাদের সৌন্দর্য দুই জায়গায় হারা নিজেরাও জানে না একটা হলো পর্দায় আর একটা হলো সলাতে নামাজে আর পর্দায় নামাজে আর পর্দায় দুইটা জিনিসে মহিলাদের সৌন্দর্য লুকানো থাকে বেডি বুঝে না পর্দা উড়াই দিছে নামাজ ছাইড়ে দিছে কি কথা কর না কেন পর্দা উঠাই দিছে নামাজ ছেড়ে দিয়েছে আদম সফিউল্লাহকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছিলেন আদর করে মাটি দিয়ে খামির করে তৈরি করেছিলেন যেন আদম ছিলেন সবচেয়ে বেশি সুন্দর আদমের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন ইউসুফ এই অর্ধেক দেখে বেড়িরা কাইতে যেত হাসিস নি এই অতটুক বয়স ইউসুফ আলাইহিস সালামের ছোট একদিন স্বপ্ন দেখছে হে বাবা আমি স্বপ্ন দেখেছি
إني رأيتُ أمي স্বপ্নের ঘরে দেখলাম মহাদাশারাং ১১টা কাউকাবা নক্ষত্র আর শামস ওয়াল কামার সূর্য আর চন্দ্র রয়তু হুম লিসাজিদিন আমার সামনে সেজদা দিয়ে পড়ে রইছে সুবহানাল্লাহ অর্থাৎ সূর্য হলো তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর ওই চন্দ্র হলো তার মা আর বাকিরা হলো সন্তানাদি হযরত ইউসুফের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন কয়লা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি হেরে আমার সন্তান ইউসুফ আমার দিকে অন্য দিক তাকালে কিন্তু তাবক দিব না আজকে কিন্তু রাত্রি বেলা না খাওয়া রাখো না খাইয়েছি খাইছো কি দুঃখ আমার আছে এত মজা করি তো লেখে মজা করতেছি আর কি খুব বড় জগতে এটির নিয়ন্ত্রণ করা বিরাট জ্বালা উড়ে জ্বালা একটা একা হুজুর খোঁচা দিছে আর একটা একা হুজুর আমার ধাক্কা দিছে আর একটা একা হুজুর আমার লেপ টেনে লয়ে গেছে আর একটা একা হুজুর আমার লুঙ্গি টান দিছে কি যে জ্বালা সারা দিন খালি এত শুনতে শুনতে জানছে বুঝছেন না ছোট কালের খোঁচা খুঁচি তো হযরত ইউসুফ যখন তোমাদের মতো বয়স তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন ১১টা চাঁদ সূর্য আর নক্ষত্র হযরত ইউসুফকে এসে সেজদা দিচ্ছে আর বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন ডাক দে বলে ইউসুফ রে এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদেরকে বলল না ইউসুফ এই স্বপ্নের কথা ভাইদেরকে বলল না যদি বলো ফায়াকি দুলা কায়দা এরা তোমার বিরুদ্ধে একটা কৌশল করবে ষড়যন্ত্র করবে দুশ্মনী করবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন নিশ্চয় শয়তান হলো প্রকাশ্য দুশ্মন হে নবীর উম্মত হযরত ইউসুফ এই কথা যখন বাবার সাথে কথোপকথন করতেছে তখন ওই যে বাকি নয় ভাই ওরা ঘরের এক কোণায় বসে বসে শুনে ফেলছে ইউসুফ রে চাঁদ আর সূর্য নক্ষত্র সেজদা দেয় ভাইরা এবার গোল মিটিং এ বসে বলল ইউসুফ রে খালি আব্বা জান বেশি বেশি করে আদর করে বুঝছি ওরে ইউসুফ তোরে চাঁদ আর সূর্য আর নক্ষত্র সেজদা দেয় তোরে একবার যদি বাগে পায় তোর সেজদা শিখে দিব রে ইউসুফ বাকি ভাইরা ষড়যন্ত্র করলো আমরা ইউসুফকে বাবার কাছ থেকে নিয়ে যেতে হবে গোল মিটিং করে তারা একদিন বাবার কাছে যে বলল আব্বা জান আপনি ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন আমরা মাঠে চড়তে যাই ইউসুফ খালি বাড়ির মধ্যে থাকে বাড়ির মধ্যে থেকে থেকে ইউসুফের কষ্ট হয় আমরা ওকে মাঠে নিয়ে যাব খেলাধুলা করব হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন রে সন্তানের আমার ইউসুফকে যে নিবা ওকে তো বাঘে খেয়ে ফেলবে নবী তো নবীর কাছ থেকে আল্লাহর কাছ থেকে খবর আসে আমার ছেলেকে তো বাঘে খেয়ে ফেলবে বাকি ভাইরা বলল না আব্বা জান আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমরা তো এতদিন কোনোদিন আপনার আমানতের খেয়ানত করি নাই অবিশ্বাসের কোনো কাজ করি নাই আব্বা জান আমরা আপনার সন্তান ইউসুফকে আমরা পাহারা দিয়ে রাখব আপনার চিন্তা করা লাগবে না ইউসুফকে আপনি আমাদের সাথে দিয়ে দেন কোনো চিন্তা করেন না আব্বা জান হযরত ইয়াকুব দিতে চান না কিন্তু দশ ভাই বাকি ভাইরা নাসর ওরা নিয়ে যাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বারবার বারবার বলে ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন হযরত ইউসুফকে ওরা হযরত ইয়াকুবের সামনে ঘাড়ে করলো ঘাড়ে নিছে খুব আদর করে ঘাড়ে নিছে ভাইরে খুব মনোযোগ দিয়ে এই জন্য
আমি এক হুজুরের কাছে আমি হাদিস পড়তাম তেহরান ইউনিভার্সিটি থেকে তিনি এই তেহরান ইউনিভার্সিটির একজন অধ্যক্ষ ছিল তেহরান ইউনিভার্সিটিতে তিনি পড়াইতেন আমরা মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছিলেন তিনি একদিন বুখারী শরীফের ক্লাসে হুজুর বলতেছিলেন বাবা তিনটা জিনিস তোমাদেরকে বলে দিয়ে যাই কোনদিন মানুষের কাছে তিনটা জিনিস বলবা না এক নম্বর জিহাব দুই নম্বর জাহাব তিন নম্বর মাযহাব জিহাব জাহাব আর মাযহাব এখনো হুজুরের ক্লাস আমার মনে আছে বুখারী শরীফ পড়ানোর সময় বলেছিলেন বাবা তিনটা জিনিস তোমরা মনে রাখবে জিহাব জাহাব আর মাযহাব আমি তেহরান ইউনিভার্সিটিতে বছরের পর বছর ধরে আমি তাদেরকে পড়াইছি কিন্তু ওরা জানতো না আমি সুন্নি ওরা তো সব শিয়া ওরা সব শিয়া কিন্তু ওরা জানতো না যে আমি সুন্নি তিনটা জিনিস কোনদিন বলবা না জিহাব জাহাব মাযহাব তুমি কোথায় যাচ্ছ অপরিচিত কারো কাছে তুমি বলবা না অথবা তোমার এলাকার কারো কাছে তুমি বলবা না শত্রু হতে পারে অর্থ সম্পদ তোমার কাছে আছে তুমি কারো কাছে বলবা না কারণ সম্পদের কারণে ভাই ভাইয়ের দুশমন হয়ে যায় বাবা সন্তানের দুশমন হয়ে যায় দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফের দুশমন হয়ে গেল তারপরে এমন কৌশল করে বাবার সামনে থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে ঘরে করে নিয়ে যাচ্ছে আব্বা আমরা ইউসুফকে খুব ভালোবাসি আর মাযহাব মানে এমন একটা অঞ্চলে গেছেন ওইখানে বেশি আমলিগের লোক ওইখানে যায় যদি বিএনপির কথা বলেন তাহলে গুতুনি খাওয়ার সম্ভাবনা আছে আবার যেই জায়গা বিএনপির লোক ওইখানে যায় আমলিগের কথা বলে গুতুনি খাওয়ার সম্ভাবনা আছে আর জামাত ইসলামলি তো কোনো কথাই নাই ঠিক না আমার প্রিন্সিপাল হুজুর তিনটা কথা বলেছিল আমার এখনো মনে আছে বুখারী শরীফ পড়ানোর সময় ছিল বাবা তিনটা জিনিস আমি তেহরান ইউনিভার্সিটিতে বহু বছর পড়িয়েছি কিন্তু ওরা জানতো না যদি আমি শুনিনি জানতো তাহলে আমার পিঠে মেরে ফেলত হ্যাঁ সিয়ারে এত খারাপ খুব মানে উগ্র খুব উগ্র সিয়ারা দেখেন না ওই ছুরি দিয়ে মহরম আসলে খালি কাটতে থাকে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন ভাব লাগে যে খালি হুসেন দেহাতাই ভালোবাসে কি কথা কন না কা বাবে দে হাই যে হুসাইন লে খালি হাতারই ভালোবাসে সারা বছর পরে একবারে ফিট কাটতে ভালোবাসা দেখতেছে হাই হুসাইন হাই হুসাইন বাংলাদেশে কিছু তৈরি হইতেছে এখন ইদানি হ্যাঁ নবীর উম্মত হযরত ইউসুফ আলাইহিস সালাম কে ভাইরা নিয়ে যাচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম বললেন বুঝছি আমার ধৈর্য ধারণ ছাড়া করার আর কোনো পথ নাই ইয়াকুব আলাইহিস সালামের কলবের মধ্যে ধাক্কা দিয়েছে নিয়ে গেলেন তারা মাটি বহু দূরে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে ভাইয়ের ঘাড়ের উপরে ছিল ঘাট থেকে ছোট্ট ইউসুফকে নামাইয়া জমিনের উপরে আছাড় মারছে হযরত ইউসুফ বলে ভাই রে বাবার কাছ থেকে আদর করে নিয়ে এসে ফেলে দিলাম বলে আজকে তোরে দেখাবো এগারোটা চাঁদ সূর্য কিভাবে তোর সেজদা দেয় আজকে তোকে দেখাবো সবচেয়ে বড় ভাই যিনি ছিলেন এই বড়টা ভাই বড় ভাইয়ের কিন্তু একটু মায়া দয়া বেশি হয় কি কথা কর নাকি মানসিকে বড় ভাই একটু বলো দাও আসলে বলো দাও বড় ভাই একটু মায়া দয়া বেশি হয় বড় তো সবার এই জন্য একটু দয়ামে বেশি আর এই যে ঠগেও বেশি কে ঠিক আসছে কর বলদের মতো খাইতে খাইতে লাস্টে আব্বা কয় তুই তো বড় হই তুই তো কমিল আব্বা কই কমল মায়ু কই কমল আর খাটতে খাটতে জীবন শেষ তো বড়টা কইতেছে এরে তোর ইউসুফ রে তো মারবি আমার আমি জানি তোর এক কাজ কর একবার জানি মারিস না ও তো ছোট তো ওর মায়া লাগছে মারহাবা বলবেন না বড় যেটা সবার বড় হেতাই কইতেছে এই তোর ইউসুফ রে জানি মারিস না ও আমরা ছোট ও তো বুঝে না তাকে তুই কি করব ওর হাত পা বাইধে ওই কুয়ার মধ্যে ফেলে মানে হের সিদ্ধ কুয়ার মধ্যে যদি ফেলে দেয় তাহলে পরে ওইখানে পড়লে বাঁচলেও বাঁচতে পারে আর যদি জানে মেরে ফেলে দেয় তাহলে তো বিপদ
বড়টার একটু মায়া লাগছে, ও একটু সালাকি করে পার জানি মারিস না, কুয়ার মধ্যে ফেলে দিল, তাকে কুয়ার মধ্যে ফেলে দিলে আব্বার কি করবো, কর জামাটা খুলে রাখ, একটা ছাগল জবাই দিয়ে রক্ত মাখাই নিয়ে আব্বারে বুঝানো বাঘে খেয়ে লাগছে। কিছু বিষয় আছে নিজের স্ত্রীর কাছে বলতে হয় না, বেডিরা আমার উপর খেয়াল। হ্যাঁ, কিছু সাবজেক্ট আছে মহিলাদের কাছে নিজের বিবির কাছেও বসবে না, বিপদ আছে। আর বিদেশে গেলে যারা দীর্ঘমেয়াদী বিদেশে চলে যাবেন 10 বছরের লাগে, বোন নামে অ্যাকাউন্ট করে দিয়ে খালি ঘন ঘন টাকা পাঠায় না, পরে দেখবেন ফুতুস। আমার উপর যে কি খেপা খেপে দেশের বেটিরা, খালি কইবো যে হুজুর যে দাওয়াত দিবে এটা আমরা টিয়া দিতাম না। বাস্তবতা থেকে বলি, বিবিকে মহব্বত করেন নিষেধ নাই, কিন্তু আমি কেন বললাম জানেন দি, কারণ যে মহিলাদের অ্যাকাউন্টে অধিক পরিমাণে টাকা থাকে ওই মহিলাদের প্রতি বাহিরের ছেলেদের একটা চিন্তা থাকে অন্যরকম, যদি পটাই ফুটাই লইতে পারি তো টেকাও লব বেরিও লব। হ্যাঁ, এক হাতে কিন্তু তালি বাজে না, বেডির দোষ না তো, দোষ আমাদের বস। আর নারীদেরকে পর্দা শিখিয়ে যাবেন, পর্দা পর্দা পর্দা, বিদেশ থেকে টাকা পাঠানোর পরে যেন পাখির মতো উড়াল দিয়ে লাকসামে যেন চলে না যায় মার্কেট করার জন্য, বড় রাতে যাতে পাখির মতো উড়াল দিয়ে মার্কেটে চলে না যায়। আর দোকানদারে কবে ভাবি কি যে সুন্দর লাগতেছে, বউল আরেকজনের আরেক বেড়ায় পান মারতেছে, এগুলি পর্দার খেলাফ। এই জন্য আমাদের দেশে দুর্ঘটনা বেশি ঘটতেছে, প্রচুর দুর্ঘটনা। আল্লাহ পাকের দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাক বলেন আমিন। আমি বাস্তবতা থেকে বলতেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে এবার তোরে শিক্ষা দিব রে ইউসুফ। ইউসুফ বলে ভাইরা রে বাবার কাছ থেকে বলে আনছো কি, আর আমাকে কি করতে চাও? বলে কথা বলবি না তোরে জানে মেরে ফেলব। বড় ভাই বলতেছে দেখ রে আমাদের ইউসুফ রে জানে মারিস না, ওকে কুয়ার মধ্যে ফেলে দিয়াই, যদি কেউ কোনোদিন পায় বণিক দলেরা ওকে বিক্রি করে দিবেন, কুয়ার মধ্যে ফেলে দে জানে মারিস না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে হাত বাচ্ছে পা বাচ্ছে, হযরত ইউসুফ কেঁদে ফেলে দিলেন, ভাইরা রে আমাকে ফেলে দিও না কুয়ার মধ্যে, এইভাবে তোমরা আমাকে ছেড়ে দিতে পারো না। কি বলবে আব্বা হুজুরের কাছে, হযরত ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলে দিতেছিল জামাটা খুলে আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও। জিব্রাইল বলেন ইয়া নবী আল্লাহ, কয়েকবার পৃথিবীতে যাইতে আমার বড় কষ্ট হয়েছিল, হযরত ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলে দিতে হয় ফেলে দিতে দিচ্ছিল, ঠিক তখন আল্লাহ আমাকে ডাক দিছে, আরে জিব্রাইল তাড়াতাড়ি যাও, ইউসুফ কুয়ার ভিতরে পড়ার আগে আমার ইউসুফকে টেনে ধরে রাখো যেন আমার ইউসুফ ব্যথা না পায়। আল্লাহু আকবার, হেফাজতের মালিক কে? ঘুমাইছে সত্যি তো, বেশি টাইম হয়েছে। হযরত ইউসুফ কুয়ার নিচে যাচ্ছে, জিব্রাইল আলাইহিস সালাম টাইনে ধরে একটা পাথরের উপর আস্তে করে বসাই দিল। মারহাবা, মাশাআল্লাহ, আমরা চেয়ারম্যান সাহেব জনাব ফারুক হোসেন ভূঁইয়া সাহেব আসছে, সবাই মারহাবা। আচ্ছা মাশাআল্লাহ,
আরো আইবো কেবল তো শুরু হইছে হ্যাঁ না শুরু হইছে আমি কইতে যাব না ছিলাম বেশি টাইম দিতে পারতাম না আজকে ঠান্ডা পড়ছে তবে আপনাদের এখানে খুব সুবিধা আছে বয়ান চলবে আমি শুনছি এই জায়গাটা সুবিধা আছে এই যে খড় দিয়ে দিয়েছে উপরে পাটি দিয়েছে নিচে আরাম আছে একবারে ঘিরে এমন ভাবে ঘর বানাই দিয়েছে কমই হয় এই জন্য আপনার বারবার আচ্ছা না আচ্ছা ঠিক আছে একবারে শর্ট করতেছি না এই ঘিরে টিল দিয়েছে না খুব সুন্দর হইছে ভিতরে কিন্তু একের মনে হইতেছে না বেশি শীত কি তাই না বেশি কিন্তু আজকে ঠান্ডা কিন্তু বেশি সবচেয়ে বেশি ঠান্ডা আজকে পড়তেছে একবারে ঠাডার মতো ঠান্ডা ভাই ভাইয়ের ঝগড়া দেখে আল্লাহর নবী বললেন জিব্রাইল বললেন হুজুর আরেকবার আমার কষ্ট হয়েছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সুরি চালাই দিয়েছে আল্লাহ ডাক দিলেন জিব্রাইল হুজুর আমি তখন আল্লাহ পাক ডাক দিলেন তাড়াতাড়ি যাও সুরি হযরত ইসমাঈলের গলার উপরে পড়ার আগে জান্নাত থেকে দম বানিয়ে আমার ইসমাঈলকে সরাইয়া সুরির নিচে ইসমাঈলকে ফেলাই সুরির নিচে দুম্বা ফেলাই ইসমাঈলকে সরাই দাও হুজুর আমি জান্নাতে গেলাম দুম্বাটা নিয়ে আবার ইব্রাহিম খলিলুল্লাহর সামনে মিনা প্রান্তরে যাইয়া আমি ইসমাঈলকে টান দিয়ে সরাইয়া দুম্বাখানা সুরির নিচে চালাই দিলাম কয় ঘন্টা লাগছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি আরশ-এর নিচে ছিলাম অর্থাৎ সিদরাতুল মুনতাহার ওখানে ছিলাম ওখান থেকে একটা দোর দিছি যাই একবার জান্নাত থেকে দুম্বাটারে লইয়া আবার মিনা প্রান্তরে আসি আল্লাহু আকবার জোরে কোন তো জিব্রাইলের 600 পাখা আছে একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে দুনিয়া থেকে আসমানে যাইতে 1 সেকেন্ডও লাগে না এক পাখা দিয়ে একটা বাড়ি দিলে বাদ বাকি 599 পাখা অমনি রেখে দেওয়া লাগে কত বড় জিব্রাইল সৃষ্টির সব পানি যদি মাথায় ছেড়ে দেন পার পথে আগে আসার আগে পানি শেষ হয়ে যাবে কিন্তু পার কাছে আইতো না সুবহানাল্লাহ এই জিব্রাইল মহেশরে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে আর আমরা মানুষ খালি সুদ খাই আর আরেকজনের জমি দখল করার চিন্তা করি আরেকজনের টাকা মেরে দেওয়ার চিন্তা করি আরেকজনের পকেট মারার চিন্তা করি আরেকজনের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করি আরেকজনের পুকুর চুরি করার চিন্তা করি আরেকজনের ক্ষতি করে বড় লোক হওয়ার চিন্তা করি আরেকজনের ব্যবসার দিকে নজর দিই খালি হিংসা হিংসি ঠেলা ঠেলি গুতা গুতি আরেকজনের জমিনের আইল ঠেলতে ঠেলতে আইল ব্যাখ্যা করে দিছি করে আইল ঠেলসকে আইলে করে ঠেলস করে তোর সুজা করে দিছি আইলে কয় রে তোর আগে তোর আব্বাও সুজা করছে তার দাদাও সুজা করছে সব সুজা করে কবরে চলে গেছে যা কিয়ামতের ময়দানে আল্লাহ তো ঘরে সুজা করবে খালি গুতাগুতি ঠেলা ঠেলা গুতি ঠেলা ঠেলা হে নবীর উম্মত হযরত ইউসুফ কুয়ার ভিতরে ভাইরা জামা খুলে রেখেছে একটা ছাগল জবাই করে ছাগলের রক্তগুলি জামার মধ্যে সুন্দর করে মাখাইছে বাবারে দেখাইবো আব্বা এই জামাটা দেখেন রক্ত আমরা আপনার ইউসুফরে বাঁচাইতে পারি না ইউসুফরে বাঘে ধরে লয়ে গেছে বাবারে বুঝাইবো কি সালা মনে রাখবেন সকল ষড়যন্ত্রের ভিতরে কোনো না কোনো খুঁত থাকে সকল অন্যায়ের ভিড় কাছে কোন না কোন খুঁত থাকে আপনি যত চালাকি করেন অন্যায়কে আপনি ঢেকে রাখতে পারবেন আমার মালিক আল্লাহ একটা নিদর্শন রেখে দিয়েছেন এই যে দেখবেন গোয়েন্দা যারা আছে ডিবি আছে সিআইডি আছে যারা আছে কোন না কোন তথ্য আলামত দেখবেন কোন না কোন অন্যায়ের এরা খুঁজে পাবে আল্লাহই বের করে দেয় কি কথা কন না কেন দেখেন ইউসুফ আলাইহিসসালাম যে কুয়ার ভিতরে তো ওই রাস্তা দিয়ে এক বণিক দল মিশরে যাচ্ছে তো ওনাদের কাছে ছিল হলো বিভিন্ন পণ্য সামগ্রী ছিল এগুলি নিয়ে তারা মিশর যাচ্ছে
তো বণিক দলের একজনকে বলা হলো দেখো তো আশেপাশে কোথাও পানি পাওয়া যায় কিনা পানি তো তখন খুব অভাব ছিল পানি খুঁজতে খুঁজতে ওরা এসে দেখতেছে একটা কুয়া কুয়ার ভিতরে বালতি নামিয়ে দিয়েছে পানি ওঠানোর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির উপরে বসে বললেন হ্যাঁ জোরে কর সুবহানাল্লাহ বালতি আর পানি আর ইউসুফ একসাথে ওরা টেনে ওঠানোর পর দেখলেন হাই হাই কি চমৎকার সুন্দর একটা বাচ্চা বসে আছে বালক কি চমৎকার একটা বালক কি সুন্দর আসলে ইউসুফ তো অনেক সুন্দর ছিলেন সুন্দর একটা বাচ্চা বালক তখন ওই বণিকের লোকটা চিৎকার দিয়ে বলল হায় দেখো গোলাম কি সুন্দর একটা বালক তোমরা দেখো সবাই দৌড়ে আসছে আসার পর দেখলো খালি গায়ে কুয়ার ভিতরে পরিচয় জিজ্ঞেস করলেন হ্যাঁ তখন তারা বলল আচ্ছা ঠিক আছে একে আমরা মিশরে নিয়ে যাব নিয়ে যে আমরা একে বিক্রি করে দিব এমন সময় ওই যে ভাইরা ওরা ওৎপেতে ছিল দেখি কুয়ার ভিতর থেকে কেউ উঠায় নেয় কিনা যখন দেখলো তারা কুয়ার ভিতর থেকে ইউসুফকে উঠাইছে ওরা দৌড়া এসে বলল এই ছেলেটা আমাদের গোলাম ছিল এ পালাইয়া কুয়ার ভিতরে এসে পালাই রইছে একে সারা যাবে না তোমরা একে কেন উঠাইলা কেমনে নিলা তোমরা চুরি করে আনছো নাকি বলে না আমরা তো চুরি করি না আমরা কুয়ার ভিতর থেকে উঠাইছি তাহলে বলো আমরা তোমাকে এই ছেলেটাকে দিয়ে দেব কিন্তু পয়সা দেওয়া লাগবে তখন ওরা 20 দিরহাম দিয়ে ভাইকে বিক্রি করে দিল মাত্র 20 দিরহামে কোন কোন বর্ণনা আসছে 40 দিরহাম মাত্র 40 টাকা হযরত ইউসুফকে বিক্রি করে দিলেন 40 টাকা বিক্রি করে দেওয়ার পরে হযরত ইউসুফকে বণিক দল মিশরে নিয়ে চলে গেল ভাইরা চলে গেছে হযরত ইয়াকুবের কাছে ওই জামাটা নিয়ে বাবার সামনে যায় 10 ভাই কান্নার অভিনয় করে আব্বা জান ক্ষমা করবেন আপনার ইউসুফ রে বাঁচাইতে পারি নাই ইউসুফ রে বাঘে খেয়ে ফেলছে ওই জমানে তো বাট পাড়া ছিল চিন্তা করুন কত বড় সিটার আমাদের দেশে সিটার আছে বলুজুর কেমন সিটার কয়দিন আগে মুরগার দাম বাড়ছে ডিমের দাম বাড়ছে না আচ্ছা মুরগা কি হরতাল করছিল তো ডিমের দাম বাড়বে কেরে দেখকে সিন্ডিকেট আলাদা এই মুরগার ডিম না ছেড়ে দিয়ে বাজার একটা অস্থিতিশীলতা তৈরি করে দিল এই 8-10 দিনে মনে করেন কোটি কোটি টাকা বাংলাদেশের মানুষের পকেট থেকে নিয়ে ওদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে গেল এর ভিতর কিছু আজি সাজি টাকা পয়সা পাওয়ার পরে চিন্তা করলো অকাম কুকাম তো করছি একটু আল্লাহর ঘর মক্কা মদিনে যাইয়া মাপ সব চাই আসি টাকা তো হেড টাকা না টাকা তো আমরার টাকা কি কথা বললেন পকেটে আমরার পকেটে এই আগে তো পকেট কাটতো পকেট মারেছিল বেলেট দিয়ে কাইটি কুচি টাকা টুকে লয়ে গেল এখন হলো ডিজিটাল পকেট মারিছে ডিজিটাল সিস্টেমে সুরিয়া এই টাকাটাকে নিয়ে সে মক্কায় যায় আল্লাহর ঘর ধরে কাঁদতেছে আল্লাহ মাফ সব করে দিও শয়তান হাসি আর তো উড়ে সিটা কত বড় সিটা ও 18 কোটি মানুষের টাকা মাইরে দিও আল্লাহর ঘরে আইছে আল্লাহর সাথে বাহানা করতেছে শয়তানের কাছে যা আমি কোনোদিন কল্পনা করিনি শয়তান আসলে কিন্তু 9 লক্ষ বছর ইবাদত করছে কিন্তু ইবাদতের সিটা দিছিল কথা কিন্তু সত্য ইবাদতে খুশি হয়ে কিন্তু আল্লাহ থেকে সেন্সেলর অফ মালায়েকা বানাইছে ফেরেশতাদের মুআল্লিম ছিল সে সুবহানাল্লাহ বলা যাবে না এত বড় মর্যাদা আল্লাহ দিয়েছে কিন্তু ইবাদতের ভিতরে তার সিটারি আছে না আমরা ইবাদতের মধ্যে সিটারি ঢুকছে বলে হুজুর সিটারি কি দেখবেন প্রত্যেক জুমাতে আসলে কিছু সিটার আছে নামাজে যায় কি কথা কর নাকি স্পিরিটের সময় রিটরে দে ভাব বুদ্ধি খালি নাকি তুই একটা মাথায় দে চলে গেছে তো ঢুকে কোন সময় জানেন মুয়াজ্জিন সব যখন আজান দিবে দিবে বাবা ওই সময় ঢুকে দুই কে নামাজ সালামটা হুজুর খালি ফিরাইতে বললি আর মসজিদ থেকে কখন বেরোবো খালি দান্দা সালামটা ফেরানো লগে লগে মসজিদ থেকে মানে এমন ভাবে বের হয় যে মনে হয় যে মসজিদে আগুন লাগছে সপ্তাহে একদিন এসে মসজিদে ফালানোর দান্দা করতেছে বুঝতে পারছেন
ওকে জিজ্ঞেস করবেন আজকে শুক্রবার আসলি কে কয় যদি আজকে না আসি তো মানছি পড়া নামাজ কি পড়া কপাল পড়া কপাল পড়া নামাজও পড়বে কপালও পড়বে নামাজও পড়বে কপালও পড়বে হযরত ইউসুফের জামা দেখে বাবার সামনে তুলে ধরছে আব্বা জান এই যে দেখেন ইউসুফের জামা নিয়ে আসি রক্তমাখা জামা হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাখানা দেখে কেঁদে দিয়ে বললেন সন্তানের আরে বুঝছি আমার ইউসুফে কোন বাঘে খাইছে এমন বাঘে ধরছে ইউসুফে খাইলো কিন্তু জামা ছিলো না এমন বাগে খাইছে ইউসুফ রে জামা ছিড়ে নাই রে বাগে খাইলো ইউসুফ রে কিন্তু জামা ছিড়লো না রে বুঝছি কোন বাগে খাইছে আমার ধৈর্য ধরা ছাড়া আর কোন রাস্তা নাই তখন তিনি নিজে কালো কাপড় পরলেন কালো কাপড় তফসিরের মধ্যে আসে কালো কাপড় পরে হযরত ইউসুফের জন্য কান্না শুরু করলেন কাঁদতে কাঁদতে রে বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখগুলি সাদা হয়ে অন্ধ হয়ে গেল কাঁদতে কাঁদতে চোখগুলি সাদা হয়ে বাবার অন্ধ হয়ে গেল ইউসুফের আহা বিরহ বেদনা সহ্য করতে না পেরে বাবা কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেল অন্ধ হয়ে গিয়েছিলেন একটা বাবা সন্তান কিভাবে ভালোবাসে যদি সন্তান গুণবান হয় আপনাদের সন্তানদেরকে মানুষ বানাইতে হবে স্কুল কলেজে পড়াটা নিষেধ না কিন্তু মানুষ হতে হবে স্কুল কলেজে পড়াটা নিষেধ না সবাই যদি আলেম হয় তো ডাক্তার কি হবে সবাই যদি ডাক্তার হয় তো রোগী কি হবে সবাই যদি ড্রাইভার হয় তো প্যাসেঞ্জার কি হবে আল্লাহ পৃথিবীটাকে এইভাবে সাজিয়েছে সবাই আলেম হবে এই জন্য আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন তুমি যেটা জানো না সেটা আহলু যিকিরদের কাছ থেকে জেনে নাও সবাই আহলু যিকির হবে না কিন্তু আল্লাহ আহলু যিকিরদের কাছে যেতে বলেছেন সবাই কি ওলি আল্লাহ হবে কি কথা কর না কেন হবে সবাই কি সরসিনার হুজুর হবে সবাই কি ফুরপুরার হুজুর হবে সবাই কি ওই আবেদশাল মাদানী হবে হবে না সবাই হবে কিন্তু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন আর আমার সাদিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও সবাই ওলি হবে না কিন্তু আল্লাহ ওলির কাছে যেতে বলেছেন একসাথে বলা যাবে না মারহাবা সবাই কি ইমামুল আজম হয়েছে হয় নাই সবাই ইমাম শাফি হয়েছে না হয় নাই হ্যাঁ নবীর উম্মত হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যা হলো মিশরে মিশরে নিয়ে যাওয়ার পরে মিশরের বাজারে উঠলো আগে মানুষ কেনা বেচা হতো কি কঠিন জমানা ছিল মানুষ কেনা বেচা হতো হাটে বাজারে গরু ছাগল যেমনি কেনা বেচা হয় আগের জমানাতে ওইভাবে মানুষ কেনা বেচা হতো কি কঠিন জমানা ছিল কি কঠিন জমানা আমার নবীজির একজন দাসী ছিল উম্মে আইমান নবী বলতেন উম্মি বাদাল উম্মি উম্মে আইমান রে আমার মায়ের পরে তুমি আমার আর একজন মা একবার জোরে বলা যাবে কি মারহাবা নাস্তিকরা বলে নবী দাসীর সাথে মিলন করত আর আমার নবী বলতেন উম্মি বাদাল উম্মি আপনি আমার মায়ের পরে আর একজন মা যারা বলে নবী দাসীর সাথে মিলন করত ওরাই হলো ওরাই হলো তাদের জন্ম নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের কারো জন্ম ওই পার্কের বেঞ্চে হয়েছে কারোটা পতিতলায় কারোটা হোস্টেলের একবারে ওই কি বলবো আর ভাষা খারাপ ভাষা বলাটা তো আজ ঠিক না যারা নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে আমরা জানি ওদের জন্মের ভিতরে ভেজাল আছে কথা বলেন না কেন ঠিক না বেঠে
তাহলে এই আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম নবী গো আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে আপনার শান নিয়ে যারা বাজে কথা বলবে নবী শুনে রাখেন ওদের জন্মের ভিতরে ভেজাল আছে জন্মের ভিতরে ভেজাল আছে জন্মের ভিতরে ভেজাল আছে হযরত ইউসুফ কে নিয়ে যা হলো আজি যে মিশর ইউসুফ কে দেখে পছন্দ করে ফেললেন এত সুন্দর একটা ছেলে আজি যে মিশর বণিকদের কাছ থেকে কিনে নিয়ে গেলেন বিবি জুলাইখার সামনে যা বললেন জুলাইখারে একটা বাচ্চা ধরে নিয়ে আসছি কিনে আনছি ওর নাম ইউসুফ আরে জুলাইখা আমরা তো কোনো সন্তান আদি নাই এটাকে আমরা সন্তানের মতো লালন পালন করলে কেমন হয় জুলাইখাও রাজি হয়ে গেল আজি যে মিশর থেকে বললেন আরে জুলাইখা এই সন্তানটা ইউসুফ আমাদের জন্য বরকতের কারণ হবে আজি যে মিশর বড় চালাক ছিল বুদ্ধিমান মিশরের প্রধান উজির যিনি প্রধানমন্ত্রী বড় বুদ্ধিমান বিবিকে ডাক দিয়ে বললেন জুলাইখা রে এই ছেলেটা আমাদের জন্য বরকতের কারণ হবে রে সন্তানের মতো লালন করবারে জুলাইখা তখন ইউসুফ ছোট ছিল ধীরে ধীরে ইউসুফ আলাইহিস সালাম বড় হতে লাগলেন জুলাইখার মনের ভিতরে ফন্দি আটতে লাগলো ইউসুফ যখন যৌবনে পদার্পণ করেছে জুলাইখার আর মন মানে না এত সুন্দর সৌন্দর্য দেখে জুলাইখা পাগল পারা হয়ে গেল মানুষ চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে চার কারণ এক নম্বর জামালিয়াত দুই নম্বর কামালিয়াত তিন নম্বর কারাবাত চার নম্বর এহসান জামালিয়াত কামালিয়াত কারাবাত এহসান এই চারটার ব্যাখ্যা দিতে গেলে রাত চলে যাবে প্রথমটা বলে দে জামালিয়াত মানে সৌন্দর্য হযরত ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখা পাগল ছিল দেখবেন আমাদের বাড়িতে যদি কোনো গাভীর বাচ্চা হয় বাচ্চাটা দেখতে যদি সুন্দর হয় মালিক তার গলার মধ্যে ঘুরঘুরি টানায় দেয় ওই বাছুরটা দৌড়ায় লাফালাফি করে আর শব্দ লাগে মালিকের মনে বড় আনন্দ লাগে বিড়ালের বাচ্চা যদি সুন্দর হয় বাড়ির মালিক দেখবেন কোলে করে নিয়ে ঘুরে বেড়ায় কুত্তার বাচ্চা যদি সুন্দর হয় দেখবেন তাও অনেকে কোলে নিয়ে এলায় বেশি নেই খ্রিস্টান এরা কুত্তা ছাড়া কিচ্ছু বুঝে না হইতে গেলে কুত্তা খাইতে গেলে কুত্তা নাইতে গেলে কুত্তা ঘুরতে গেলে কুত্তা কুত্তা লগে একটা থাকবে হ্যাঁ আমার দিকে তাকা কুত্তা কুত্তার ভিতরও না পাক বাইরেও না পাক মনে রেখে যেই বাসনে মুখ দিবে ওটারে সাতবার ধুইতে হবে তো মাটি দিয়ে কি দিয়া মাটি দিয়ে ধুইতে হবে মশলা জেনেছে সাতবার ধুইতে হবে মাটি দিয়ে না হলে পয়জন যাবে না আজ আধুনিক বিজ্ঞান 1450 বছর আগে রসুল বলেছেন আজ আধুনিক বিজ্ঞান ঠিকই প্রমাণ করেছে মাটি দিয়ে ধুতে হবে মাটি সারর পয়জন যায় না খুব মারাত্মক পয়জন মুখে কুকুরে সাতবার মাটি দিয়ে ধুতে হবে 1450 বছর আগে রসুল বিজ্ঞানী ছিলেন না যা বলেছেন 1450 বছর পরে বলতেছেন হযরত ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখা এমন দেওয়ানা হয়ে গেল পাগল পারা ইউসুফের জন্য কোন একদিন অন্তর মহলে নিতে নিতে গভীর অন্তর মহলে নিয়ে গেলেন সাতটা দরওয়াজা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে জুলাইখা ইউসুফকে গভীর মহলে নিয়ে চলে গেলেন বলতেছিলেন ইউসুফ আমার মনের আশাগুলি তুমি পুরা করো বলে মালিক কি করতে চান বলে ইউসুফ আমি তোমার সঙ্গে জানা করব হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বলতেছিলেন হাই হাই বলেন কি বলেন কি কয়লা মাযাল্লাহ আল্লাহর পানা ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া
কি বলেন আপনি আমি আল্লাহর কাছে পানা চাই আমার আন্না আল্লাহর কাছে পানা চাই নিশ্চয় আমার প্রভু যিনি আমার মালিক অর্থাৎ আজিজে মিশর আমাকে খুব আদর করে লালন পালন করেছেন খুব যত্ন করে লালন পালন করেছেন আমি বেঈমানি করতে পারবো না এমন কাজ আমার দ্বারা হবে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ও মহিলা তার দিকে আকর্ষিত হয়ে গেল ও হাম্মা বিহা ইউসুফ আকর্ষিত হয়ে যাচ্ছিল ইউসুফ আকর্ষিত হয়ে যাচ্ছিল অ্যাটেনশন এখান থেকে একটা গভীর মাসালা বের করে দিচ্ছি খালি কোরআন তাফসীর করলে হবে না ভিতর থেকে অনেক জটিল বিষয় আছে ওয়াহাম্মা বিহা হযরত ইউসুফ আলাইহিস সালাম ওদিকে দিকে ঢুকে যাচ্ছিলেন লাউলা আর বুরহান আল্লাহ বলতেছেন আমি ঠিক তখনই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার নিদর্শন দেখাই দিলাম আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Hazrat Yusuf akorshit hoye jacchilo jenar dike Allah bolen ami tokhon ami amar pokkho theke tar ekta nidorshon dekhailam Tafsir Jalalainer bhitore Allama Imam Jalaluddin জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ হাশিয়ার মধ্যে লেখা হচ্ছে এই নিদর্শনাবলী কি আল্লাহর নিদর্শনটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন দেওয়ালের ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেখা যায় সুবহানাল্লাহ এই আমার দিকে তাকান এই মহিলারা কি আমাদের ওয়াজ দেখতেছে প্রজেক্টর দিয়ে কি দেখতেছে মহিলারা কি আইছে কাম হয়ে গেছে আমার যা আজকে কইছি আমার তো আর দাওয়াত দিবেন না না টিয়া পয়সা দিত না এই শুনেন মহিলারা যেহেতু দেখতেছে তা আমরা চেয়ারম্যান সাহেব ডান পাশে হুজুর বাম পাশে আমি মাঝখানে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা অনেক দূর থেকে আমাদেরকে দেখতেছে আমাদের এই ছবিটা প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের কাছে চলে যাচ্ছে এখানে কেউ যদি লাইভ দিয়ে থাকে তো মোবাইল অ্যাপটা কিন্তু সারা বাংলাদেশে অন্তত হাজার হাজার মানুষ দেখতেছে সারা বিশ্ব থেকে দেখা যাচ্ছে একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ নবী সিনাটা কত সহজ হয়ে গেছে কোরআন কি বলতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ঝুঁকে গেছেন ওনার মন সাই দিচ্ছে আমি আজকে জেনা করে ফেলব কিন্তু আল্লাহ পাক তাকে একটা নিদর্শন দেখাই দিলেন একটা নিদর্শন কি ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখতেছেন যে দেওয়ালের সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেখা যাচ্ছে তখন ইয়াকুব আলাইহিস সালাম মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলতেছে ইয়া ইউসুফ লা তাকরাবু জেনা ইউসুফ সাবধান তুই কিন্তু জেনার কাছে যাবি না আজিজে মিশরের অন্দর মহলে ষাটটা দরওয়াজার ভিতরে কয়টা দরওয়াজা বাপ ষাটটা দরওয়াজা ভেদ করার পরে হলো আজিজে মিশরের খাস কামরা সেই খাস কামরাতে হযরত ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন 200 মাইল দূরে কেনানে 200 মাইল দূর থেকে
খাস কামরার ভিতরে দেওয়ালে হযরত ইয়াকুবকে দেখা যায় ইয়া ইউসুফুলা তাকরাবুজ জানা ইউসুফ রে সাবধান জানার কাছে যাবি না আমার মালিক আমার আল্লাহ বললেন আমি তাকে বুরহান রব্বিহি আলাউলা আর রা বুরহান রব্বিহি আমি আমার রবের পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন তারে দেখাইলাম আচ্ছা আপনারা বলেন 200 মাইল দূর থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যদি অন্তর মহলে এখানে আসতে পারেন মুজিজাতান তাহলে আপনারা বলেন রাহমাতুল আলামিন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না শুধু দেখেই না আসতেও পারে আসতেও পারে কুরআন বলতেছে পারে আর আমরা দেশের লামাজাবি কই পারে হেতে কি আমরা সহি হাদিস মানে তো নিজে কুরআনই মানে তো সহি হাদিস কেমনে মানে সিটা আন্তর্জাতিক সিটা আর একটু বলি কষ্ট হবে না কেবল তো ইয়াকুব আলাইহিস সালামের কথা বললাম এখন হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বলি এই কুরআন বলতেছে ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন আমার ঈসাকে আমি একটা মুজিজা দিয়েছিলাম ঈসা এক জায়গায় থেকে উম্মত কি খায় এটা বলে দিতে পারত ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম শুধু তাই নাই উম্মতের ঘরের মধ্যে কি আছে দক্ষিণ মোড়া উত্তর মোড়া সাঙ্গে নিচে আলমারিতে ভিতরে ডেক্সিতে উম্মতের ঘরের মধ্যে কি আছে হযরত আমার ঈসা বলে দিতে পারত অ্যাটেনশন ঈসা নবী কয়জন উম্মত কয়জন হাজার হাজার তো হাজার হাজার উম্মতের ঘরের খবর যদি একজন নবী বলে দিতে পারে কোরআন বলতেছে আমি বলি নাই আল্লাহ বলতেছেন আমি বলি নাই মালিক বলেছে মালিক আল্লাহ 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 বলে আমার ঈসা বলে দিতে পারত হযরত ঈসা যদি একজন হয়ে উম্মতের ঘরের খবর খবরের খবর যদি ঈসা বলে দিতে পারে তাহলে আমার নবী উম্মতের বাড়ির খবর ঘরের খবর এমন কি আমাদের মাহফিলের খবর নবী বলে দিতে পারে বুঝে কবরে যাবেন যে মাটির উপরে বসে আছেন মাটির নিচে আগামীকাল ঘর হতে পারে ইমানটা নিয়ে যায় ইমান নিয়ে যান বাতিলের সাথে কোনো আপোষ হবে না কোরআন যা বলবে তাই মানতে হবে কথা বলেন ঠিক কি যদি কোন রকম সন্দেহ করেন তাহলে ইমানও চলে যাবে আমলও চলে যাবে দুটোটাই শেষ আপনার জীবনটা বৃথা হয়ে যাবে বন্ধু সারা জীবনটাই বৃথা হয়ে যাবে আমি আগেই বলেছি সূরা ইউসুফের তাফসীর বহু শুনেছেন আমল করে যাব আজকে কেবল তো শুরু হয়েছে এটা শেষ দিতে দিতে রাজ্যে হবে না গেলে গারাক বাটা বই দিছে সুন্দর করে পাইতে পাইতে তা আমার এই প্রিয় মানুষ আমান ভাই এই কাতার থেকে ফোন দিছিল আমার হুজুর ডেট দিতে হবে আমি বললাম ভাই রে আমার তো ডেট ফিল আপ হয়ে গেছে বাদ এসা ছাড়া আমার আর সুযোগ নেই তো হুজুর তো এসেই দে যাও ইউমরটা হ্যাঁ বন্ধু খুবই মনোযোগ ঠিক তখনই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা নারে দুইটা না পায়জামার গিরা মারতে মারতে 11টা মারছে আল্লাহর নবী বলেন মেশরের মাটি সাতজন ব্যক্তি আল্লাহর আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে এক নাম্বার ও ব্যক্তি যে দুনিয়াতে ন্যায় বিচার করবে ওই বিচারক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার দেশের বহু ভাই আছে বনের জমি বুঝাই দেয় না এই চেয়ারম্যান সাহেব নিজে সাক্ষী ওনাদের কাছে বহু বিচার আসে নানান রকমের বিচার ওনাদের মীমাংসা করতে হয় কত উনি বললেন শত শত আছে হায় 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 কত ভাই মায়ের পেটের বোনকে জমি দেয় না আল্লাহ আল্লাহ এরা মানুষ হলো কে কুত্তা বিলাই হলেই তো ভালো হইতো যে মায়ের পেটের বোনকে জমি বুঝাই দেয় না ও শুয়ার সুস মানে কি বলে শিয়াল কুত্তার চাইতো নিকৃষ্ট কথা কন না কেন ঠিক কে না ও মানুষ হতে পারে নাই মানুষ হতে পারে নাই আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম
ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মনে এসে কয় ভাই জমি দিবি না কয় পরে নিস পরে নিতে নিতে ভাই কবরে চলে গেছে হ্যাঁ আফসোস উম্মতের জন্য সারাটা জীবন যা খাইছে সব একবার শুয়োর খাইলে যা হয় শুয়োরের গোশত আর কুত্তার গোশত খাইলে যা হয় বনের জমির অর্থ থেকে টাকা দিয়ে যে ছাগল আর গরুর গোশত কিনে গেছে একই রকম কোনো তফাত নাই ভাই কথা বলেন ঠিক না ঠিক বেজার হন আর খুশি হন কিচ্ছু যায় আসে না হক কথা তিতা লাগবে বা এগুলি বুঝাই সুঝাই দিয়ে দিবে সেপারেট করে দিবে ক্লিয়ার জীবনে পরিষ্কার থাকবে হ্যাঁ পরিষ্কার থাকবে পরিষ্কার একবার নিজেকে পবিত্র রাখবে হাসতে হাসতে মারা যায় যে সন্তানের জন্য আপনি অন্যের হক নষ্ট করে রেখে যাবেন আল্লাহর কসম ওই সন্তান আপনার চার পয়সাও কাজে লাগবে চার পয়সা কোন কাজে লাগে না না দুনিয়াতে না কবরে না হাসরে কোথাও কোথাও কাজে লাগে পরিষ্কার থাকে প্রয়োজনে ডাল ভাত খেয়ে থাকে নিজের সন্তানকে গরুর গোশত খাওয়ানোর দরকার নেই কচু শাক খাওয়াবে ওটা খেয়ে আপনাকে বৃদ্ধ গেলে স্যালুট করে আর যদি হারাম খায় মানুষ করে আপনাকে লাথি মারি ঠিক কোনো মানুষ হবে না কি বাপ কথা বলে না মানুষ হবে আপনাকে লাথি মারি মোহতারাম উপস্থিতি কথা বুঝে যেতে হবে হযরত ইউসুফ পায়জামার গিরা মারতে মারতে সাতটা গিরা মেরে ফেলছে নবীজি বললেন ওই যুবক কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে যে যুবককে কোন সুন্দরী সম্ভ্রান্ত মহিলা জেনার জন্য দেখেছিল কিন্তু যুবক ক্ষুধার ভয়ে নিজেকে নিবৃত করে সরে এসেছিল এই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুআল্লার নিচে তার জায়গা হয়ে যাবে ওই মেয়েটারও জায়গা হবে যে নারীকে সুদর্শন যুবক জেনার জন্য ডেকেছিল কিন্তু ওই নারী আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত রেখেছিল ওই নারীর আল্লাহর আরশে মুআল্লার নিচে তার জায়গা হবে অতএব বুঝে যাবেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম গিরা মারতে মারতে 11টা গিরা মারছেন এবার ওই যে আপনার কি বলে তার আগে অর্থাৎ ঘটনাটা শুরু হবে এই সময় জুলাইখা একটা ওই কি বলে আপনার রুমাল দিয়ে একটা মূর্তি ঢাকতেছিল হযরত ইউসুফ বললেন জুলাইখা রে তুমি মূর্তিটা দে কি করো বলতেছে এই মূর্তিটা আমার খোদা আমি আরে চাদর দিয়ে ঢেকে রাখতেছি তোমার সঙ্গে আমি এখন জেনা করব আমার খোদাই দেখলে বেজার হয়ে যাবে এইজন্য চাদর দিয়ে ঢাকতেছি যাতে খোদাই না দেখে কেমন খোদা খোদা চাদর দিয়ে ডাকলে খোদাই সয়ে দেয় আর আমার খোদা কি আল্লাহু আলা কুল্লি শাইইন কদির আমার খোদা হলো সেই খোদা এমন কোন সৃষ্টির জায়গা নাই যে সৃষ্টিতে আমার খোদার ক্ষমতা না আছে কথা বলেন ঠিক কি না ইউসুফ ডেকে বললেন জুলাইখা রে তোমার খোদা চাদর দিয়ে ডাকলে না দেখবে এটাই সত্য কিন্তু আমার এমন একজন খোদা আছে রে জুলাইখা এমন কোন জায়গা নাই আমার খোদার চোখ সেই জায়গা না আছে ছোটকালে মার একটা ফতোয়া পাইতাম ছোটকালে তো রোজা রাখতে 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 কাহিল হয়ে গেছে রোজা ভাঙি না তো মা কইতে আরে ওই ঘরের ভিতরে ফলাই ফলাই খাইলে রোজা ভাঙে না এটা নাম হলো ফতোয়ায় মা ছোট বাচ্চা ছোট আমরা খাই রোজা রাখতে রাখতে কাহিল শীতে থাই উমুতে হরি কাইতে হরি হ্যাঁ মা কইতে আরে পলাই পলাই খাইলে রোজা ভাঙে না পাম্পুটি দিয়ে খাওয়ানোর তো দরকার এইভাবে মা খাওয়াইতো হ্যাঁ হযরত ইউসুফ বলে আমার মালিকের এমন কোন জায়গা নাই চোখ না সেরে জুলাইখা
এরপর আল্লাহ নিদর্শন দেখানোর পরে হযরত ইউসুফ একটা দৌড় মারছে আল্লাহ বলেন জিবরাইল দরজাগুলি লাগানো সব দরজাগুলি তুমি খুলে দাও পাপের কাজ থেকে যদি আপনি ফিরে যেতে চান সাহায্যকারীকে আল্লাহ হযরত ইউসুফ একটা দৌড় মারছে জুলাইকা পেছন দিক থেকে জামাটাকে টান দি একটা টান দিয়ে পিছন দিক থেকে টেনে রাখলেন ছিড়ে রেখে দিলেন হযরত ইউসুফ দাঁড়াইলেন না জামা রেখে দিয়ে উনি দৌড়াইতে লাগলেন সপ্তম দরজা ভেদ করে যখন একবারে সামনে দাঁড়াইলেন আজি যে মিশর দরজার সামনে কেরে ইউসুফ দৌড়াস কেন জুলেখাও পিছনে পিছনে মহিলা খুব চালাক জুলেখাও পিছনে পিছনে দৌড়ায় মহিলা খুব চালাক আজ যে মিশর বলেন কি হে জুলাইকা বলে স্বামীরে কত বড় বেয়াদব আপনি গোলাম রেখেছেন আমার অন্তর মহলেই দেখেছেন আমার অন্তর মহলে ঢুকে আমার ইজ্জতকে নষ্ট করার জন্য চেষ্টা করেছিল সম্মানহানির চেষ্টা করেছিল স্বামী দেখেন এর জামা আমি ছিড়ে রেখে দিয়েছি বিডি মানুষ বুঝলে ফেলছে আজি যে মিশরকে ইউসুফ বলে মালিক আল্লাহর কসম করে বলি আপনার বিবি তো তার অন্তর মহল আমাকে ফুসলাই নিয়েছিল বলে ইউসুফ রে আমার বিবি তো দলিল আছে তুই জামাই যে তোর জামা ছিড়ে রেখেছে তোর কি কোনো দলিল আছে ইউসুফ হযরত ইউসুফ বলেন আপনার পাশে ভূমি আপনার আত্মীয়র যে সন্তান আছে ছোট্ট বাচ্চা দোলনায় ওই বাচ্চার কাছে যা জিজ্ঞেস করেন আমি দোষী না আপনার বিবি দোষী বলে ইউসুফ রে ছোট্ট বাচ্চা কি কথা বলবে বলে হ্যাঁ আপনি যা জিজ্ঞেস করেন বাচ্চা কথা বলবে ইজ্জতের মালিক আল্লাহ তুইজমান তাশা ওয়া তুদিল্লু মান তাশা ইজ্জতের মালিক আমার আল্লাহ আজ যে মিশর যে বাচ্চাকে বললেন ভাতিজা বলো তো দোষটা কার ছোট্ট বাচ্চার জবান খুলে গেল ছোট্ট বাচ্চাটা ডেকে বলেন রে আজি যে মিশর যদি ইউসুফের সামনে থেকে জামা ছিড়ে যায় তাহলে ইউসুফের দোষ আর পিছন থেকে যদি জামা ছিড়ে তাহলে জুলাইখার দোষ আচ্ছা আপনারা বলেন বাচ্চাটা তো বলে দিলেই পারতো জুলাইখার দোষ আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত লুকানো কি কথা ঠিক কি না আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত লুকানো এর জন্য আল্লাহ পাক এই ঘটনাকে বর্ণনা করতে যায় বলছেন নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাস আমি একটা চমৎকার উত্তম কিচ্ছে তোমাদেরকে শোনাবো একটা চমৎকার কিচ্ছে সূরা ইউসুফ আল্লাহ পাক আওয়াজ করছে এজন্য কিচ্ছের মতো কিচ্ছে বললে এটাকে যারা কিচ্ছে মনে করে তুচ্ছ মনে করতেছে বোঝা যাবে সে কোরআনের সবিরোধী বক্তব্য দিবে কথা বলেন ঠিক কি না এজন্য ওয়াজে কিচ্ছে বলা যাবে মানুষকে বোঝানোর জন্য উত্তম কাসাস আমাদের বলা দরকার হযরত ইউসুফ আজিজ মিশর বাচ্চাকে বলার পরে আজিজ মিশর আসলেন আসার পরে বললেন জুলাইখা জামাটা দাও জুলাইখা জামাটা দেওয়ার পরে আজি যে মিশরও দেখলেন জামার পিছন দিক থেকে সেরা কারণ জামার সামনে থেকে ছিললে ইউসুফের দোষ জামার পিছন দিক থেকে ছিললে জুলাইখার দোষ বলে দিয়েছে ছোট্ট বাচ্চা কারণ এ কথা যদি না বলে সরাসরি বলে দিত আজি যে মিশরের মনে সন্দেহ থাকতো যে কোনো তো প্রমাণ নাই বাচ্চাটা বলে দিল কিন্তু শুধুই বলে নাই বলার সাথে প্রমাণও সাবমিট করা হয়েছে আজি যে মিশর এসে বললেন জুলাইখা তুমি তো দোষী তুমি তওবা করো আমার ইউসুফের কোনো দোষ নাই এবার জুলাইখা ডাক ডাকায় স্বামী আর কথা বাড়াবেন না যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে
বেডি খুব চালাক ছিল মন্ত্রী বউ না খুব চালাক আল্লাহ পাক মহিলাদেরকে একটা উপস্থিত বুদ্ধি দিয়েছে উপস্থিত বুদ্ধি মহিলাদেরকে আল্লাহ দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে একা থেকে বুঝে যাবে বেডিদেরকে আল্লাহ উপস্থিত একটা বুদ্ধি দেয় যদি না দিত তাহলে পুরুষদের যন্ত্রণা বেডিটা ঠিক থাকত হ্যাঁ কথা কর না কেন পুরুষদের যন্ত্রণা বেডিটা ঠিক থাকত আল্লাহ হেগার উপস্থিত একটা বুদ্ধি দিয়েছে দেখবেন যে ফুট করে একটা বুদ্ধি খাটায় লিখছে আল্লাহ দিয়েছে কথা বাড়াবো না রাত দশটা বেজে যাচ্ছে লম্বা কথা বললে সারা রাত্রি ওয়াজ যাইবো না আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বুঝ দান করুন বলে না আমিন যে কয়টা কথা বলছি এই কথাগুলি আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন বা কাজে লাগানোর চেষ্টা করবেন ওয়াজ শুধু বিনোদন না ওয়াজটা হলো বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া আর নিজেরা ভাই ভাই কখনো ঝগড়া করবেন না